আমি বাসায় নিয়ে দেখাইতেছি তুই আমার লাইফ আরের জন্য বিয়ে করবি আজকে আমার বাপ মারা খবর তুমি তোরে বিয়ে করার সুযোগ তোরে ডিভোর্স দিয়া তোর হাত ভাঙু পা ভাঙু বাইঙ্গা তোরে বিকার থলি দিয়ে রাস্তায় বসো জুতো দিয়া বাইরে তোর পরে সোজা করব ওফো আমার দেরি হয়ে যাচ্ছে গা বুঝছো আমার অফিসে তো তাড়াতাড়ি যেতে হইব আচ্ছা আজকে তো তারা কিসে নাস্তা না করে চলে দিতে না আমার অফিসে কাজ আছে জরুরি কাজ বুঝছো আর কি করছে তুমি নিজে দিক খেয়াল খেয়াল রাখো আর ঘরে লক করে রাখো হ্যাঁ কেন আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ যেতে হইব অফিসে হ্যালো সুইটি কোথায় তুমি হ্যাঁ হ্যাঁ তাহলে চলে আসো আমি অফিসের নাম নিয়ে বাসাতে বেরিয়েছি বুঝছো আরে আজকে অফিসে যাবো না বুঝছো তোমার নিয়ে আজকে ডেটিং করবো একটা কাজ করো হ্যাঁ 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 তুমি ওখানে চলে আসো পার্কে এখানে চলে আসো হ্যাঁ তাড়াতাড়ি আসো হ্যাঁ আচ্ছা আজকে মজা হবে তাড়াতাড়ি আসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও এত লেট হইতেছে কেন বস আইসা ওরা তাতে ভালো লাগতেছে না ইস হয়ে আসছে কি জানি ফোনটাও ধরে না ভালো লাগতেছে না হাই ডিয়ার এত বললে ভালো লাগতেছে না আমার কাছে বিশেষ আমি তোমার জন্য এই পাশে গলিতে অপেক্ষা করতেছিলাম ওয়াও তোমার তো খুব খুব ভালো লাগতেছে হ্যাঁ ড্রেসটা খুব মানাইছে তোমার গায়ে আর সুন্দর লাগছে খুব সুন্দর লাগতেছে আসলো বিশ্বাস যাও তোমার খুব সুন্দর লাগতেছে আচ্ছা ঠিক আছে চল আমরা এডে ভাই থাকেন আমরা একটু আসতেছি তুমি এই কথা বলতেছো আমি তোমার প্রেমে মুগ্ধ হয়ে কি করছি জানো আমার বাসায় আমার অফিসে যত কাজকর্ম আছে সব আরেকজনের মাথা বুঝে দিয়ে আমি তোমার জন্য আসছি তুমি কি আমার ভালোবাসার কিছু বুঝো না আমার ভালোবাসার ব্যাপারে কি তুমি কোনো জানতে জানতে চাও না বলো তা আমি তোমাকে বলতেছি আমি তোমার খুব ভালোবাসি আমার জানে তো বেশি ভালোবাসি তোমাকে ভালো না বাসলে কি এখানে আসতাম বল যে কেমন ভালোবাসো তুমি খালি হাইসে উড়ে দাও আচ্ছা ঠিক আছে তুমি আগে বলো আমার হাত ধরতে দাও না তুমি একটু বকে আমার তাই না নাও নাকি আমি এই দুলাভাই না তো অফিস দুলাভাই তো লাগতেছে না অফিসে থাকবো এই টাইমে কয়টা বাজে দেখি নাই কে লাগে কি হয় তুমি কি পাগল হয়ে গেছো কে তোমার দুলাভাই হঠাৎ করে কোথা থেকে আসো তুমি আমাকে দুলাবে দুলাবে বলতেছো চলো তো এখান থেকে আমি বলতেছি এই শোনো শোনো তোমার তো আমি ফার্স্ট দেখলাম তুমি কিসের দুলাভাই বলছো চলো তো মেয়েটা বুঝে পাগল হয়ে তুমি পাগল নাকি চলো তো এখান থেকে আমি ফার্স্ট দেখলাম ওকে আমি আমি তোমার কবে তুমি চলো তো আমি তোমার কবে দুলাভাই আচ্ছা মজা লেগেছে না পাশো
দেখো না বলতে চলো কে বলে বিয়া করবে হ্যাঁ এইগুলো কত কথা কইতাছে ও আচ্ছা ভাই ভালো আছেন চিনতে পারতাছ না আচ্ছা আমি বসছি আমি মানে আগে তো কখনো পরিচয় করার জন্য আপনার সাথে এতটা আচ্ছা চলেন আমি বসি বসে কথা বলি চলেন আচ্ছা চলেন আপু ভাই আমাকে চিনে আমরা পাশে ফ্ল্যাটেই থাকি কিন্তু বলো বসা আপু তুমি কি কিছু দেখছো আরে বসুন বসেন আপু বসুন ভাইয়া আমি রিলি কি বল আমরা বাইবেলের মতো নেই খুব ভালো একটা সম্পর্ক আমাদের বললাম ভালো আছে বাসায় তো কখনো আসেন নাই দেখি নাই সাথে গল্প করতেছেন হ্যাঁ ও আচ্ছা আমার ছোট বোন তো আমার হাজবেন্ড কিছুদিন আগে মারা গেছে তো এখন তোমার সমস্যা আছে বুঝছেন ছোট মানুষ তো আমি ওর বাড়ি কোথায় আপনার সমস্যা নেই হ্যাঁ আমি ওর ওয়াইফ আজকে দুই বছরের জিজ্ঞেস করি সাহস কত বড় এই মেয়ের সাথে রিলেশন এটা তোর অফিস না এটাই তোর অফিস এটার মানে কি তোর সাহস করতে পারো আমার আমারটা পড়ো আমি জব নিয়ে দিছি এখন আমার সাথে পদারো না এই তুমি এরকম কেন করো হ্যাঁ বউ রাখছো আমার তো বলো নাই বাসে বউ কেমন চরিত্র একটা ছেলের সম্পর্কে না দিলে ওনার সাথে দুই মাস পর আপনি বিয়েও করতেছেন না ওনারা আবার বিয়েও করতেছেন কিন্তু ওনার সম্বন্ধে কিছু জানেন না না মানে ভাবে আসতো তো বুঝতেই যেভাবে আপনি একটা ছেলে বিয়ে করবেন তার সম্বন্ধে না যাই না হ্যাঁ তার সম্বন্ধে আগে তো কথা বলো কিছু বলো নাই কি বলবো কথা বলো স্যার কেন কথা বিয়ে করে সাজেছে তোর হ্যাঁ কজন লাগে বউ আমার বোন পাগল না আমি যে আপনার বলতেছি আপনি শুনেন না আমি দুই বছর হয়ে গেছে আপনি কি করবেন আমি ওর বিয়ে করাব আমার আমাদের কিছুদিন পর বেবি হবে ওইটা জানে আমার যে বাসা বলে কি বলতেছ আজ কথা এই কারণে তুই তারা হলো করে বেরিয়েছ এই বাসা আজকে আমার তারা আছে অফিসিয়াল মিটিং আছে না কথা বলো না এটা অফিসিয়াল মিটিং আচ্ছা ছাড়েন না আজকে কি ছাড়লো কি সমস্যা তোমার ও সাহস কত বড় বলতেছে কি বলতাছ আপনি শুনেন না আপনি বড় হয়ে গেছেন দাঁড়াও তুমি কথা বলতে দাও কি সমস্যা কি কি বলতো কি সমস্যা ও কি বলবো ও কি বলবো ও যা বলতো তো সত্যি বলতো যা বলতো সত্যি এরকম করলা কেন কেন করলা সরো কইছে হ্যাঁ তাই একজনের সাথে যে রিলেশন করো এটা জানা করবে না আবার তুমি নাকি দুই মাস পর ওরে বিয়ে করবে তুমি জানো না ওর ঘরে আয়েশ আছে তুমি কিভাবে একটা ছেলের বিয়ে করবে তার সম্বন্ধে না জেনে দুই মাস পর বিয়ে করতেছো তোমারও তো সাহস কম না তুমি তার সম্বন্ধে না জেনে বিয়ে করতে গেছো আশ্চর্য আশ্চর্য হব না তুমি কোন ধরনের মেয়ে তুমি একটা ছেলেকে বিয়ে করবে তাই না তার ফ্যামিলির যত কিছু জানো না সে কি করে অবশ্যই এটাও মনে এখনো জানো না এই পুত্র তুই আমার সাথে এরকম করলি কেন আজকে চল আমার সাথে এই আপনার সাথে কইছি ছাড়েন আপনি আমার স্বামীর হাত
ধরবেন না আর তোরে আজকে আমি বাসায় নিয়ে দেখাইতেছি চল আমার নিয়ে আরেকজনের বিয়ে করবি আজকে আমার বাপ মারা খবর তুমি তোরে বিয়ে করার সুযোগ তোরে ডিভোর্স দিয়া তোর হাত ভাঙু পা ভাঙু বাইঙ্গা তোরে বিক কাট থলি দিয়ে রাস্তায় বসা জুতো দিয়ে বাইরে তোর পরে সোজা করব তোর অবস্থা